আমরা দেখতে পাচ্ছি উন্নয়নের নামে সরকারের পোষ্য লোকেরা, আত্মীয় স্বজন ভাই বোনেরা এইভাবে ব্যাংক লোপাট করে নিয়ে যাচ্ছে। আমরা দেখছি উন্নয়নের নামে সরকারের আত্মীয় স্বজন ভাই বোনেরা তারা রেন্টাল কুইক রেন্টাল ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লাইসেন্স পেয়েছিলেন। 14 সাল পর্যন্ত সেই লাইসেন্স দেওয়ার কথা, যে 14 সালের মধ্যেই তাদের মেয়াদ শেষ হয়ে যাবে। 14 সাল আর শেষ হয় না, 23 সাল এসেছে, এখনো নবায়ন চলছে, আরো নবায়ন চলবে যতদিন এনারা ক্ষমতায় আছেন। এনাদেরকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়। কথা ছিল 14 সালের মধ্যে বৃহৎ বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র তৈরি করবেন। এই বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন বিদ্যুৎ উৎপাদন করবে, সঞ্চালন লাইনে তাদের বিদ্যুৎ আসবে, এই ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের আর কোনো দরকার হবে না। কিন্তু ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না বন্ধ না করে বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন এবং এখনো দিয়ে চলেছেন। কত টাকা দিয়েছেন এ পর্যন্ত? 1,00,000 কোটি টাকার উপরে। আমার আপনার টাকা পকেট থেকে হাতিয়ে নিয়ে ওনাদের আত্মীয় স্বজন ভাই বোনেদেরকে পকেটে ওনারা ঢুকাচ্ছেন, আর তারা এই টাকা সিঙ্গাপুরে পাচার করছে, সেইখানে হোটেল কিনছে, সেইখানে ব্যবসায় বিনিয়োগ করছে। বাংলাদেশ থেকে তো টাকা বিদেশে নিয়ে যাওয়ার এখনো অনুমতি দেন নাই, তাহলে নিচ্ছে কিভাবে? শত শত অবৈধ লাইসেন্সবিহীন মানি এক্সচেঞ্জ, মানি এই যে টাকা পাচারের নানান রকম প্রতিষ্ঠান তৈরি হয়েছে।